সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা 2021 সালের এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। শুধুমাত্র গ্রুপের তিনটি বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এই অ্যাসাইনমেন্টগুলো তোমরা অনেকেই ফেসবুক কিংবা ইউটিউব থেকে দেখে দেখে সরাসরি কপি করছো। তো তোমাদের জন্য কি নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে, সেই বিষয়টি জানাবো। তবে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তোমাদের যে নির্দেশনাগুলো বোর্ড থেকে দেওয়া হয়েছে সেগুলো ছিল এমন, বিদ্যালয় থেকে সরাসরি অথবা অনলাইনে অ্যাসাইনমেন্টের সাথে কাভার পৃষ্ঠা সংগ্রহপূর্বক কাভার পৃষ্ঠায় উপরের অংশ ইংরেজিতে নির্ভুলভাবে পূরণ করতে হবে। অর্থাৎ তুমি বিদ্যালয় থেকে কিংবা কলেজ থেকে এটি সংগ্রহ করতে পারবে, পাশাপাশি অনলাইন থেকেও তুমি প্রশ্ন এবং কাভার পেজ সংগ্রহ করতে পারবে, এবং এটি তোমাকে ইংরেজিতে পূরণ করতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা ছিল যে নির্ধারিত অংশ ব্যতীত কাভার পৃষ্ঠার অন্য কোনো স্থানে বা অপর পৃষ্ঠায় কোনো কিছু লেখা যাবে না। যদি কোনো শিক্ষার্থী এ নির্দেশ অমান্য করে তবে তার অ্যাসাইনমেন্ট মূল্যায়ন স্থগিত রাখা বা বাতিল করা হবে। এটি হচ্ছে সামগ্রিক একটি বিষয় যে যদি তুমি কাভার পেজ ব্যতীত অন্য পেজে বা যে পৃষ্ঠায় লেখার প্রয়োজন নেই সেখানে যদি লেখো তাহলে বাতিল হতে পারে। কিন্তু 4 নম্বর যে অপশনটি, এটিই কিন্তু গুরুত্বপূর্ণ। কোনো শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট প্রস্তুতের ক্ষেত্রে নকল বা অন্য কোনো অনিয়মের আশ্রয় গ্রহণ করতে পারবে না, এ বিষয়টি প্রমাণিত হলে তার অ্যাসাইনমেন্ট বাতিল করা হবে। তাহলে এটি কিন্তু বিষয় যে তুমি সরাসরি কোনো জায়গা থেকে, ইন্টারনেট হোক বা ফেসবুক হোক কিংবা তোমার ইউটিউব থেকে, তুমি সরাসরি নকল করতে পারবে না। তাহলে কিন্তু যারা পরীক্ষক রয়েছেন তারা তোমার অ্যাসাইনমেন্টটি বাতিল করে দিতে পারে। তাহলে এর সমাধানটি কী, তুমি কীভাবে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবে? অনেক ক্ষেত্রে তো অ্যাসাইনমেন্টে এই বিষয়টিও বলা রয়েছে যে ইন্টারনেট থেকে তুমি চাইলে তথ্য নিতে পারো। তো এখন কথা হচ্ছে তুমি তথ্য নিতে গিয়ে কখনো সম্পূর্ণ কপি করবে না। তোমার অ্যাসাইনমেন্টটি তাহলেই বাতিল হবে না যদি তুমি এই নিয়মগুলো ফলো করো। প্রথম কথাটি হচ্ছে তুমি ইন্টারনেট থেকে তথ্যটি সংগ্রহ করেছো বা একটি উত্তরই সংগ্রহ করেছো, সেই উত্তরটি তুমি আগে ভালোভাবে পড়বে, পড়ার পর একটি ধারণা নেবে। সেই উত্তরের ধারণা এবং তোমার পাঠ্যবইয়ের যে ধারণা, এই দুইটি ধারণা প্রয়োগ করে নিজের মতো করে গুছিয়ে লিখবে। যেখানে ওই ইন্টারনেট থেকে প্রাপ্ত উত্তরেরও ধরো 50% থাকলো আর তুমি তোমার বই থেকে নিজের মতো করে সংগ্রহ করে আর বাকি 50% পূরণ করলে, তাহলে কিন্তু তোমার এই অ্যাসাইনমেন্টটি নকলও হলো না বা বাতিল হওয়ারও সম্ভাবনা থাকলো না। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। আমার চ্যানেলের পরবর্তী আপডেটগুলো যদি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।